এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কেস অফ এলাহাবাদ, দি অ্যানুয়াল রেঞ্জ অফ টেম্পারেচার উড বি হাই বিকজ দ্য প্লেস উড বি মোর কন্টিনেন্টাল। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ, ঘরে বসেই পড়াশোনা করতে হচ্ছে পড়ুয়াদের। এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ই লার্নিং ব্যবস্থা। শুক্রবার নিউ টাউনে নজরুল তীর্থের সূচনা হলো একটি ই লার্নিং প্ল্যাটফর্মের, নাম Tuple.in। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন ও সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া। এই ই লার্নিং প্ল্যাটফর্মে 3টি বোর্ডের পড়াশোনার সুবিধা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সংস্থার দাবি। जो हमारा एक प्रोडक्ट है वो एग्जाम ऑनलाइन विच इज बी टू सी प्रोडक्ट, जो वहाँ से आप कोई भी स्टूडेंट है वो वहाँ डाउनलोड कर सकता है एंड सेलेक्ट कर सकता है अपना क्लास। उसके बाद जो एग्ज़ाम उसको देना है जिस सब्जेक्ट का, वो सेलेक्ट करके एग्ज़ाम दे सकता है। इस बेसिकली इसमें जितने भी टीचर्स हैं वो अपने सेट ऑफ स्टूडेंट्स बनाएंगे उस क्लास के, और वो फॉर एग्जाम्पल क्लास ए क्लास बी है, क्लास ए का साइंस का एग्ज़ाम है एंड वो उसको MCQ एग्ज़ाम जो सब्जेक्टिव एग्ज़ाम देना चाहते हैं वो हमारे ऐप के थ्रू वो कर सकता है। हमारे प्रोग्राम के थ्रू वो ऑनलाइन पेपर जनरेट कर सकते हैं, ऑनलाइन क्लास टेस्ट ले सकते हैं, फीडबैक दे सकते हैं, रिजल्ट दे सकते हैं, आंसर दे सकते हैं। আজকের দিনে এই ই লার্নিং প্ল্যাটফর্মের গুরুত্ব স্বীকার করেছেন অনেকেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন ইমার্জিং টেকনোলজি ব্যবহার করাটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ, কারণ টেকনোলজি বুদ্ধিমান না হলে ছাত্রের মনস্তত্ত্ব ধরতে পারবে না, তাকে আকৃষ্ট করতে পারবে না, সে পড়া ছেড়ে দেবে। সুতরাং এটা খুব সময় উপযোগী হয়েছে। আমরা বাচ্চাবেলায় দেখতাম যে প্রচুর পাড়ায় পাড়ায় টিউশন নিতেন টিচার্সরা, এখন হয়তো বাড়িতে অনেক লিমিটেড নিচ্ছে, বাট এখন আবার অনলাইন টিউশনের চক্করে এটা বাড়বে। আর এই জন্যই একটা অ্যাপ রয়েছে যা টিউশন অনলাইন, তো এই পুরো জিনিসটা এডুকেশন প্ল্যাটফর্মটাকে কমপ্লিট করে। আর আজকের এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে ইটস আ ভেরি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট টাইম ফর এ প্ল্যাটফর্ম লাইক টুপল। রাজ্যে চালু হলো, উদ্যোক্তা সংস্থার পরিকল্পনা রয়েছে এরপর অন্যান্য রাজ্যেও এই ই লার্নিং প্ল্যাটফর্ম চালু করার। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না, জেদ সীমানা পেরিয়ে, প্রতিবাদ সীমানা পেরিয়ে, জাগরণ সীমানা পেরিয়ে, আগামী সীমানা পেরিয়ে, সীমানার মানা না মেনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।